আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা তো প্রায় সময় কারণে অকারণে শুধুমাত্র সরকার কিংবা প্রশাসনেরই সমালোচনা করে থাকি, এমপি মন্ত্রীদের বিবেক কিংবা মনুষ্যত্ববোধ নিয়ে প্রশ্ন তুলি। তবে এই ভিডিওটি দেখার পর আমার কাছে মনে হলো বাংলাদেশের টপ টু বটম এ টু জেড সব জায়গায় মনুষ্যত্বের ব্যাপক পরিমাণে ঘাটতি আছে। আপনাকেও বলছি, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনার কাছেও তাই মনে হবে। কি বলবো, শুধুমাত্র সরকার প্রশাসন এমপি মন্ত্রী নয়, ডাক্তার বলেন, পুলিশ বলেন, বিভিন্ন বাহিনী বলেন, চাকরিজীবী বলেন, ব্যবসায়িক বলেন, কৃষক শ্রমিক, নারী পুরুষ, জোয়ান বুড়া, সকল জায়গায় আপনার মনুষ্যত্বে ব্যাপক পরিমাণে ঘাটতি। এই ভিডিওটি আপনাদেরকে বলছি, অনুগ্রহ করে সম্পূর্ণ দেখেন, দেখার পরে আপনার কাছে মনে হবে এই বাংলাদেশে ভবিষ্যতে যেন আপনি না থাকেন, এরকম একটা ফিল হবে। একটু ছোট্ট করে বলে নিচ্ছি, এখানে দেখছেন একটা লোক পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি। এখানে একটা লোক পড়ে আছে, এটা হচ্ছে সিলেটের মিরবক্স টুলা এলাকায়, অসুস্থ অবস্থায় পড়ে আছে, কেউ ধরছে না। একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স যে ড্রাইভার আসছে, ড্রাইভার তাকে গাড়িতে উঠাতে যাচ্ছে, কিন্তু ড্রাইভার একা, কেউ সাহায্য করছে না, টাচ করছে না। আরো কত কি মানে অমানবিক, এতটা অমানবিক হতে পারে আপনি চিন্তা করতে পারবেন না। এই যে ফিনল্যান্ডের নাগরিকটা, সে কত স্বপ্ন নিয়ে বা কত গর্ব করে বাংলাদেশে হয়তো এতদিন ছিল, কিন্তু এই ভিডিওটা যখন সে সুস্থ হইয়া দেখবে, সে আর এক সেকেন্ডের জন্য বাংলাদেশে থাকার কল্পনাও করবে না। এরপরে যদি ফিনল্যান্ডের সরকার এই ভিডিওটা দেখে এবং তারা যদি বাংলাদেশি মানুষদের মতো মনোভাব পোষণ করতো, তাহলে আমার মনে হয় ফিনল্যান্ডে একটা বাংলাদেশিও ওইখানে থাকতে পারতো না। চলুন এবার ভিডিওটা দেখি। আমি নিজেও সাংবাদিক, আপনি দেখান। অ্যাম্বুলেন্সের ড্রাইভার অনেক কষ্ট করে আসছে, তাকে ফোন দেওয়ার পরে সাথে সাথে আসছে। বাংলাদেশের সব জায়গায় যেহেতু সমস্যা আছে, কিন্তু এখন তো সে আসছে, সে তো জানে না যে রোগীর সাথে কোনো মানুষ নেই, সে তো জানে না রোগীর সাথে মানুষ নেই, সে জানতো তাহলে কাউরে নিয়ে আসতো, সে একা আসছে, এবার অন্তত মানুষটারে বাঁচা, সবাই মিলে ধরাধরি করে তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেন, সে হাসপাতালে যান, কেউ ধরছে না। একজন আরেকজনকে বলতেছে, ভাই আপনি ধরেন, আপনি ধরেন, আপনি ধরেন, কেউ ধরছে না। এখানে শত শত মানুষ দেখতেছে, এখানে তো আপনার কত, এক, দুই, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটজন, তিন চারজন পুলিশ। একজন আরেকজনকে বলতেছে, ভাই আপনি যান, আপনি যান, আপনি যান। ওই লোকটা এখন যদি মারা যায় তাহলে কি হবে? সারা বিশ্বে, যেখানে বাংলাদেশিরা থাকে তারা কতটুকু সেবা পায়, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে আপনারাই বুঝেন। আর বাংলাদেশে এই ফিনল্যান্ডের নাগরিক, এই যে দেখেন, এইটা এটা কেমন অমানবিকতা, পড়ে আছে, কেউ ধরছে না, করো নাকি বাঘ না মহিষ আপনাদের সাথে সাথে খায়। দেখেন এইখানে শত শত মানুষ সারিবদ্ধভাবে তামাশা দেখতেছে, একটা মানুষ এগিয়ে আসে নাই, ছাত্র, বৃদ্ধ, যুবক।
আপনি করছেননি আগে, তাহলে এখন বললেন না কেন? ভাই এটা মানবিক বিষয়, মানবিক বিষয়। একজন আরেকজনকে বলতেছে ভাই এটা তো মানবিক বিষয়, আপনি ধরেন আপনি ধরেন, কিন্তু সে নিজে ধরতেছে না। কেউ ধরতেছে না, একজন আরেকজনকে বলতেছে ভাই আপনি ধরেন আপনি ধরেন। অ্যাম্বুলেন্সের লোকটার কোনো দোষ নাই, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। এখন তার গাড়ি এরকম, সে কি করবে? তার তাকে যে মালিকে রাখছে, এটা একটা অ্যাম্বুলেন্স হতে পারে? ওই লোকটা কান্না করতেছে, উ করতেছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে আসলে আমার কান্না আসতেছে, বুঝছেন? এই ধরনের বিশ্বের কোথাও এমন দৃশ্য নাই। আপনি যারা প্রবাসে আছেন, সাধারণ মানুষ হয়তো আর ধরবে না, কিন্তু পুলিশ প্রশাসন, ডাক্তার, অ্যাম্বুলেন্স তারা তো সাথে সাথে আসবে। জনসাধারণ ধরার প্রয়োজন পড়ে না, কারণ অন্য সব দেশে ওই রকম সিস্টেম আছে। এইখানে মানুষের বিবেক বলতে কিছু নাই। যদি ওই লোকটার করোনা হয়েও থাকে, আপনাকে তো করোনা একবারে খায় ফেলবে না। আপনি তাকে ধরে তার অ্যাম্বুলেন্সে ঢুকে আপনি গিয়ে গোসল করেন, গরম পানি দিয়ে গোসল করেন, হাত মুখ ভালো করে ধুন, আপনাকে করোনার বাপেও স্পর্শ করতে পারবে না। আর আপনি মারা গেলেও আপনি নিশ্চিত আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করবেন। কিন্তু আপনি একটা মানুষ, মৃত্যু পথযাত্রী, এখানে মারা গেছে কিনা কেউ জানে না, তারে ধরতেছে না। অ্যাম্বুলেন্সের লোকটা দাঁড়িয়ে আছে, এখন সে একা একা, সে একা একা ইয়াটা নামাচ্ছে, কেউ ধরতেছে না, সবাই তামাশা দেখতেছে। পুলিশের গাড়ি আছে, পুলিশ আছে কয়েকজন, কেউ ধরতেছে না। জোয়ান জোয়ান পোলাপান আছে এখানে, 20 বছর, 18 বছর, 15 বছর পোলাপান, তাদেরকে কিন্তু সহজে করোনা থাকলেও এফেক্ট করবে না, তারা ধরতেছে না। সবশেষের দৃশ্যটা দেখলে আপনি মানে না কান্না করে পারবেন না। সর্বশেষের দৃশ্যটা আপনি দেখেন, দেখেন এখন এটা তিনজনে ধরাধরি করে এটা নামাইছে, আর কেউ আসতেছে না। তাকে এটার মধ্যে উঠানোর একটা সিস্টেমটা দেখেন কিভাবে উঠায়। আল্লাহ, আমরা দেখছি বিভিন্ন সিনেমাতে দেখি বা বাস্তবে দেখি, একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তার কিভাবে দৌড়ায় ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। আপনার মা বাবা ভাই বোন কেউ যদি হইতো তখন কি করতেন? দেখেন তারা উঠাইতেছে, দেখেন আপনার কি দেখেন, খালি অসুস্থ হয়ে পড়লে এখন ওনাকে হাসপাতালে। দেখেন উঠানির সিস্টেম, এই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে স্যালুট জানাচ্ছি, উনি একমাত্র সর্বোচ্চ চেষ্টা করেছেন। সবাই মানে মৃত্যু ভয় করলো, কিন্তু অ্যাম্বুলেন্সের লোকটা মৃত্যু ভয় করলো না, সে টাচ করতেছে, সে নিচ্ছে। আপনারা এখন থেকে যে পরিস্থিতিটা দেখবেন এটা একেবারে এতটা করুণ মানে বলে প্রকাশ করা যাবে না। সে এক হাতে ধরতেছে পুরাটা চাই,
দূরে যাও, তোমরা একটু দূরে হারো না ভাই, একটু দূরে। এবার দেখেন সে গাড়ি দেখি একলা তুলতে পারবে, তাকে কেউ হেল্প করতেছে না। দেখেন একটা মানুষকে গিয়ে এবং এভাবে কি তোলা সম্ভব? আর একটা দুইটা মানুষ এসে যদি হেল্প করতে হতো কিন্তু ইজিলি তোলা যায়। আসছে এখন, এখন আসছে, তারে তুলা দিতেছে। এখন যে পরিবেশটা এটা আমি আসলে আমার মনে হয় না দেখি, আপনারা দেখেন গাড়ি থেকে এখন পড়ে যাবে, পড়ে গেছে, পড়ে গেছে। এইটা কোনো ব্যবস্থা? এখন পড়ে গেছে, তাড়াহুড়া করে ধরেন, পড়ে গেছে ঠিক আছে, কিন্তু তাকে ধরা উচিত। এই দৃশ্যটা বিশ্বের বিশ্বের যে কোনো মানুষ দেখলে কি বলবে বলে? এখনো তাকে কেউ ধরতেছে না, এখনো তাকে কেউ ধরতেছে না। ছবি তুলতে গেলে সবাই সবাই আগে আছে, সবাই আসতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আপনাদের মৃত্যুর এতটা ভয়? তাকে তুলতেছে আবার, দেখেন এখন এই দৃশ্য দেখেন। আজান দিচ্ছে, এই লোকের আবার মোবাইল আসছে। এখন কি মোবাইল ধরার দরকার আছে? এতটা গুরুত্বপূর্ণ মোবাইল আসছে ওনার। বাংলাদেশ লাল সবুজের দেশ, বাংলাদেশ তুলিলাম তুলিলাম আমরা তুলিলাম। এই লোকটা যদি সুস্থ হওয়ার পরে এই দৃশ্যটা দেখে আমার মনে হয় না এক সেকেন্ড লেট করবে বাংলাদেশ ত্যাগ করার জন্য। সে হয়তো বা খুব মানে ভালো কোনো কাজ করতো বা বাংলাদেশকে ভালোবেসে এই দেশে থাকতো, তার আজকে এই পরিস্থিতি। তার পরিবার যদি দেখে, ফিনল্যান্ডের কোনো নাগরিক যদি দেখে, এখন ঠ্যাং ঠ্যাং আগে দিতে আছে। আমার আসলে বলার কোনো ভাষা নাই, কি বলবো বলেন। এটা হচ্ছে বাংলাদেশের একেবারে বাস্তব চিত্র, বাস্তব করোনার ভয়, এতটা ভয়। আপনাদের কারো কোনো সেফটি নাই, করোনা করোনা কেন, মরলে তো এমনিই মারা যায়। আপনি একটা করোনা রোগী যদি সে হয়ে থাকে, টাচ করলে আপনি সাথেতে মারা যাবেন? টাচ করলেন আপনি সাথেতে, গরম পানি দিয়ে হাত মুখ ধুইলেন, সাবান দিয়ে হাত মুখ ধুইলেন, করোনার বাপেও তো আপনাকে ধরতে পারবে না। আর যদি করোনা রোগে আপনি মারাও যান, আপনি চিরসুখী, জান্নাত পাইবেন। মুসলমান হয়ে এই ধরনের, আমি জানি আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন প্রত্যেকেই কিন্তু এখানে মানে খুব কষ্ট পাইছেন, এবং আমরাও এই জিনিসটা লালন করব যে কেউ যদি অসুস্থ, কেউ সামনে পড়া থাকে, অন্তত সর্বোচ্চ চেষ্টাটা করব। উন্নত দেশে কিন্তু আপনার জনসাধারণের চেষ্টা করতে হয় না, কারণ ওইখানে অ্যাম্বুলেন্স আপনার সব কিছু করে, পুলিশ প্রশাসন সব কিছু করে, কিন্তু বাংলাদেশে তো আসলে ওইটা নাই। অ্যাম্বুলেন্স দেখলেন, এটা এটা বলে অ্যাম্বুলেন্স, এই ড্রাইভারই বা কি করবে? ড্রাইভারের তো কিছু করার নাই, সে এই গাড়ি চালায়, সে তো এটা একেবারে হাইফাই বানাইতেও পারবে না। সে একাই চেষ্টা করলো, আর কেউ চেষ্টা করলো না তারে অন্তত হাসপাতালে নেওয়া। এই দৃশ্যটা আমার কাছে মনে হয় মানে মনুষ্যত্বহীনতার দিক দিয়ে, বিবেকহীনতার দিক দিয়ে এই বছরে টপ লেভেলে আছে। এতটা বিবেকহীন অন্তত বাংলাদেশে এটা আমি এখন পর্যন্ত দেখি নাই। একটা মানুষ অসুস্থ, আর বাঙালিদের আচরণ এরকম তো না, এরকম তো ছিল না। আর এই করোনাকে আপনারা এত ভয় করতেছেন, আল্লাহ।
সবাইকে আল্লাহ মনুষ্যত্ববোধ দান করুক, বিবেক বোধকে একটু জাগ্রত করেন, এবং এই ধরনের দৃশ্য যেন আর দ্বিতীয়বার না দেখা হয়। আল্লাহই জানে এই দৃশ্যটা সারা পৃথিবীতে যদি ভাইরাল হয় কি একটা অবস্থা হবে, বাংলাদেশ বাংলাদেশের মান সম্মান কই যাবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, করোনার হাত থেকে যেন আল্লাহ তাআলা সবাইকে মুক্ত রাখেন। আল্লাহ হাফেজ।